নতুন সাজে নতুন বেশে লাল বেনারসি শাড়িতে বউ আসছে হেঁটে। এ যেন এক স্বপ্ন পূরণের গল্প, নতুন জীবনের সন্ধান পেল ১৭ দম্পতি। ভোলার অসহায় দরিদ্র পরিবারের এই ছেলেমেয়েরা বড় হয়েছে খুব কষ্টে, কারো বাবা নেই, কেউ বা পুরোপুরি এতিম। আমি অনেক খুশি, আর আমার যার সাথে বিয়ে হইতাছে সে অনেক খুশি, অনেক হ্যাপি। আমার স্বামীকে নিয়েও আমি খুব খুশি, আমার ফ্যামিলি সব একসাথে মিল্লা তারপরে আমার বিয়ে দিছে। জীবনে কল্পনা করে যে এভাবে একটা আয়োজন করে বিয়ে শাদী হবে, এটা আরো হওয়া উচিত, কারণ অর্থনৈতিকভাবে অনেকের বিয়ে হইতে পারে না। বিয়ের পর ১৭ জন বউকেই স্বর্ণালঙ্কার উপহার দেয় ঢাকার ভোলা সমিতি। বিত্তবানদের কাছে তাই ভীষণ কৃতজ্ঞ তাদের স্বজনরা। সমস্যা হইতো আর কি, মনটা খুশি লাগতো না, অনেক খুশি হয়েছি। এরকম করে বাড়তাম দিতাম আনতাম কোনোরম। আয়োজকরা বলছেন এমন অসংখ্য এতিম অসহায় আছে প্রতিটি জেলায় যাদের বিয়ে হচ্ছে না অর্থাভাবে। বিত্তবানরা এগিয়ে এলে এমন আয়োজন হতে পারে সারা দেশেই। আমরা এই প্রকল্পের মাধ্যমে তাদের কিছু আর্থিক অনুদান, কিছু স্বর্ণালঙ্কার, বিবাহের সমস্ত অনুষ্ঠান খরচ, কারো কারো আমরা ঘর বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করতেছি। সমাজে যারা বিত্তবান আছে এবং বাংলাদেশে অন্যান্য যারা সমিতি আছে, এরকম উদ্যোগ নিলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সমাজ অনেক আগে যাবে। বনিলে আয়োজনের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে, এমনি করেই সুখ দুঃখ ভাগাভাগি হোক সমাজের সবখানে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।